সম্পদ সংরক্ষণ আমাদের সবারই করা উচিত এবং কেন আমি এই সংরক্ষণ করব বা কেন আমরা সম্পদকে রক্ষা করব এবং সঠিক পরিমাণে ব্যবহার করব তার কতগুলো উদ্দেশ্য রয়েছে এক ভবিষ্যৎ প্রজন্মের জন্য সম্পদের সরবরাহ অক্ষুণ্ণ রাখা অর্থাৎ আমরা যদি ভবিষ্যৎ প্রজন্মের জন্য সম্পদকে রক্ষা করতে চাই তাহলে আমাদের অবশ্যই সম্পদের সঠিক ব্যবহার করতে হবে এবং সম্পদকে সংরক্ষণ করতে হবে নেক্সট সম্পদের ক্রমবর্ধমান ব্যবহার বন্ধ করে পরিবেশের ভারসাম্য বজায় রাখা অর্থাৎ আমরা কি করছি দিনের পর দিন সম্পদের যে ব্যবহার সেটার পরিমাণ অনেক বাড়িয়ে দিয়েছে আগে যে পরিমাণ একদিনের সম্পদ ব্যবহার হতো এখন কি হচ্ছে তার থেকে বেশি হচ্ছে এবার কি করতে হবে আমাদের সেই যে ক্রমবর্ধমান ব্যবহারটা সেটাকে কমিয়ে আনতে হবে নেক্সট হলো বিবেচনা প্রসূত ব্যবহারের মাধ্যমে সম্পদের স্থায়িত্ব বাড়ানো অর্থাৎ আমাকে কী করতে আমাদের কি করতে হবে যে আমাদের প্রতিটা ক্ষেত্রে কিভাবে আমরা সেখানে কম সম্পদ ব্যবহার করে সঠিক কাজটি করতে পারবো সেদিকটা আমাদের বিচার বিবেচনা করতে হবে অর্থাৎ বিচার বিবেচনা বিবেচনাপূর্বক সঠিক এবং সঠিক পরিমাণে আমাদের সম্পদগুলোকে ব্যবহার করতে হবে নেক্সট জীবজগতের বৈচিত্র্য রক্ষা করার জন্য সম্পদ সংরক্ষণ করা প্রয়োজন অর্থাৎ জীবজগতকে যদি আমরা বাঁচাতে চাই তাহলে সম্পদগুলোকেও সংরক্ষণ করতে হবে বা বন জঙ্গলের যে সমস্ত গাছ আছে সেগুলোও সম্পদ তাহলে আমরা যদি গাছপালাগুলোকে যথেষ্ট পরিমাণে কেটে ফেলি তাহলে কী হবে জীবজগৎ সংরক্ষণ হবে না এবং তার ফলে সম্পদও একসময় শেষ হয়ে যাবে নিঃশেষ হয়ে যাবে তাই আমাদের জীবজগতকে রক্ষা করতে হলে আমাদের সম্পদকেও কম ব্যবহার করতে হবে নেক্সট যে সকল সম্পদ সীমিত তার পরিমিত ব্যবহার করা অর্থাৎ যে সমস্ত সম্পদগুলো কম পরিমাণে রয়েছে সেগুলোকে একটা নির্দিষ্ট পরিমাণে ব্যবহার করতে হবে কারণ যে সমস্ত গচ্ছিত সম্পদগুলো রয়েছে সেগুলো যদি একবার শেষ হয়ে যায় সেগুলোকে আমরা পুনরায় ফিরে পাবো না তাহলে আমাদের কি করতে হবে তাহলে আমাদের যেটা করণীয় সেটা হচ্ছে যে সকল সম্পদগুলো পৃথিবীতে খুব কম পরিমাণে রয়েছে সেগুলোকে সীমিত ব্যবহার করে এবং তার বিকল্প হিসেবে কোনগুলো ব্যবহার করতে পারি সেদিকে বেশি নজর দেওয়া নেক্সট পূর্বে আবিষ্কৃত সম্পদ থেকে পুনরায় প্রযুক্তিগত কৌশল প্রয়োগ করে নতুন ব্যবহারযোগ্য সামগ্রী তৈরি করা অর্থাৎ যেমন আমরা জানি যে গচ্ছিত সম্পদকে ব্যবহার করা যায় না যেমন কয়লা খনিজ তেল কিন্তু কিছু কিছু গচ্ছিত সম্পদ রয়েছে যেমন লোহা তামা এগুলো গচ্ছিত সম্পদ বা সোনা এগুলোও গচ্ছিত সম্পদ কিন্তু আমরা যদি পুনর্ব্যবহার করি তাহলে কি সেই সমস্ত সম্পদগুলোকে আবার কিন্তু আমরা সংরক্ষণও করতে পারবো কারণ আমরা যদি সোনাকে গুলিয়ে আবার অন্য নতুন নতুন গয়না তৈরি করি তাহলে কী হলো নতুন কোনো সোনা আমার ব্যবহার হচ্ছে না ঠিক একইভাবে লোহাকে কাজে লেগে যদি নতুন যন্ত্র তৈরি করি পুরোনো যন্ত্রকে গলিয়ে সেটা থেকে আবার যে নতুন যন্ত্র তৈরি করি সেখান সেখানে কী হবে আমার নতুন কোনো লোহা লাগছে না অর্থাৎ সম্পদকে সংরক্ষণ করছি নেক্সট হচ্ছে বাস্তুতান্ত্রিক ভারসাম্য রক্ষা করা অর্থাৎ সমস্ত বাস্তুতন্ত্রকে রক্ষা করতে হলে আমাদের অবশ্যই সম্পদকে সঠিক এবং সুনির্দিষ্টভাবে ব্যবহার করতে হবে